আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আপনারা আমাকে মোনা বলে ডাকতে পারেন। কতবার বলেছি বিয়েটা খেও না, এর মাঝে বিচ্ছে কোনো পদে বিয়ে হয়? পুজো মানেই, বিশেষ করে দুর্গা পুজো মানেই চকে বাঁধা জীবনের সব নিয়মগুলো ভুলে শুধুমাত্র পাগলামিতে মেতে ওঠা। তবে পুজো শেষ হলে আমাদের সেই জন্যই কষ্টটা হয়, কারণ পাগলামিটাও শেষ হয়ে যায়। তবে সেই পাগলামি যাতে চলতে থাকেন, তাই দুর্গা পুজোর ঠিক পরেই পরিচালক রবি কিনাগি নিয়ে আসছেন জিও পাগলা। আমিও যাব তোমাদের সঙ্গে। আপনি মানে রোমান্টিক মানুষ, অ্যাকশন সিনে কেন দেখতে? চোরের কি চোর রে? আমাদের সঙ্গে আছেন, আজকে আছেন পরিচালক রবি কিনাগি। রবিজি ওয়েলকাম। আপনি আগে বলুন যে এই যে জিও পাগলা, মানে একটা পাগলামি রেসটা জাস্ট কাটছে সকলের, তার মধ্যেই জিও পাগলা নিয়ে আসেন, এটা ভেবেই কি যে দুর্গাপূজার পর যে মন খারাপটা হয়ে যায়, সেই মন খারাপটা যাতে না হয় তাই জন্য? এক্স্যাক্টলি, কারণ পাগলামিটা চলতে থাকলে লোকদেরকে ভালো লাগে, আর লাইফটা তো টোটাল একটা পাগলামি, পাগলামি মানে এনজয় করা, এটাই থাকা উচিত। তো সেই জন্য এই ছবিটা পুজোর পরে পরে নিয়ে এসেছি, তাহলে ওই মোড়ে যা মোড়ে ওরা দুর্গা পূজাতে মা দুর্গাকে বিসর্জন করেছে, তো স্যাডনেসটা কাটানোর জন্য এই জিও পাগলাটা পাগলাই পরে নিয়ে এসেছি। একেবারে। তো এই যে পাগলামির কথা বললেন, আপনাকে আমরা সকলেই জানি ভীষণ শান্ত মানুষ, মানে অভিনেতা অভিনেত্রীদের কাছে ভীষণ শান্ত পরিচালক, যিনি কখনোই বকতে পারেন না। তো সেই পাগলামিটা কি আপনিও করে থাকেন, মানে পরিচালনার ক্ষেত্রেও বা নিজের জীবনের ক্ষেত্রে? না, আমাদের আর্টিস্টরা ওরা জানে ভীষণ স্ট্রিক্ট আর ডিসিপ্লিন, খুব রাগ করে, কিন্তু এই ছবিটাতে মেকিং এর সময় টোটাল পাগলামি চলতো, বিকজ কাজ করতে করতে সবাই এনজয় করেছে, এইটা ফেজটা সবাই মানে টোটাল লাইভলি মুড ছিল, বিকজ কিছু মানে প্রবলি ছবিটা ফার্স্ট টাইম আমরা সিরিয়াসনেস কিছু আসেনি মেকিং এর সময়, কারণ ও মুডটা না থাকলে রিফ্লেক্ট করবে না একেবারে অভিনয়তেও, সেটা প্রকাশ পাবে না, প্রকাশ হবে না। যদি ও লিবার্টিটা দিই কি একটু আমিও একটু মানে লাইট মুডে না থাকি, তাহলে ও পারফরমেন্সটা ওদের দিকে আসবে না, তাই ওই মুড রেখেছিলাম, সবার পারফরমেন্স এ রিফ্লেক্ট হয়েছে ওটা। তোমরা বিয়ে করেছো তো? না না না, আমার বিবাহিত। মানে পরিচালকও সেটে পাগলামি করেছেন, এটাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আর এটা ফার্স্ট টাইম সবাই পাগলামি দেখেছে মানে সেটে ওর উপরে, আর মেকিং এর সময় কতটা ওরা মানে কভার করেছে আমি জানি না, কিন্তু পাগলামি চলতে থাকতো। আচ্ছা, তো আমি এবার গল্পটা নিয়ে জানবো, যে গল্পটা কিসের উপর যদি একটু বলেন, এত কাজ। তো এই ছবিটা বেস করা হয়েছে জয় মা কালী বোর্ডিং, খুব পূর্ণ নাটক ছিল, ভানু বন্দ্যোপাধ্যায় অ্যাক্টিং করছিলেন, যিশুর বাবা নাটকে অ্যাক্টিং করেছেন, তো ওরই ও স্টোরি উপরই বেস করা হয়েছে। আর কিন্তু নাটকটা খুব পূর্ণ নাটক, ভেরি ওল্ড প্লে, তো আজকের মডার্ন ডেজ এর ফিট করার জন্য আজকের অডিয়েন্স এর টেস্টের হিসাবে চেঞ্জেস করা হয়েছে। তো সেখানে আমি যতদূর জানি, হয়তো পুরোটা ঠিক নাও জানতে পারি, যে মেয়েদের সেইভাবে হয়তো মানে মেয়েরা কি ছিলেন সেই নাটকটিতে? মানে মেয়েরা ছিলেন না, তো ওখানে অন্য কেউ স্ত্রী হয়ে যাচ্ছে, ওটা আজকের যা বললাম তখন আরেকটা ছিল, বেশি ফিমেল আর্টিস্টও অ্যাক্টিং করতো না সেই সময়, মানে তখন মেলদের ফিমেল ওটা ইয়ে হতো, কিন্তু ওখানে ওটা ছিল না, এটা আমরা নিয়ে এসেছি ইয়ে করে চেঞ্জ করে। ওখানকার সময় হিসাবে আজকে তো চেঞ্জ আনতেই হবে, নাহলে তো
অডিয়েন্সের সঙ্গে খাপ খাবে না। একদমই, তো অনেকে আবার বলছেন যে বিবি আর মাকান বলে একটা সিনেমা ছিল, সেটার সাথেও বোধহয় মিল আছে। তো অ্যাকচুয়ালি আমি কোনো এটা জানি না কি দেখিনি, কিন্তু এটা ডেফিনেটলি বলবো কি ও নাটক উপরে বেশ করে আমি স্ক্রিপ্টটা করেছি। আচ্ছা, তো এবার যাব যে অনসাম্বল কাস্ট নিয়ে, মানে এত কাস্টিং, এবার এত অনেকে পুরনো জুটি পাচ্ছে, অনেকদিন যে জুটি দর্শকেরা দেখতে পাননি, আবার অনেকে দেখছেন একদম ফ্রেশ জুটি, তো সেটা নিয়ে যদি কিছু বলেন, কারণ কোনো কোনো জুটি যেমন সোহমদা এবং ঋত্বিকার জুটি দর্শক হয়তো ভাবতেই পারেনি যে এই জুটি হতে পারে, বা জিসুদা এবং আপনার শ্রাবন্তী জুটি, সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। কিছু একটা কাস্টিং এর জুটির পেয়ারিং এর রিপিটেড হয়ে গেলে ও অডিয়েন্সটা মানে বোর হয়ে যায়, সেই জন্য একটু নতুন পেয়ারিং আনার জন্য চেঞ্জেস করা হয়েছিল। আর এই বনি এবং সোহমদাকে যে মেয়ে সাজানোর মানে দায়িত্বটা আপনি নিয়েছেন এবং সেটা ভালোভাবে করেছেন আমরা দেখতে পাচ্ছি, সোহমদাকে মেয়ে কি হিসেবে, কারণ অনেকেই বলছেন যে সোহমদাকে মেয়ে হিসেবে নাকি দারুণ লাগছে। খুব সুন্দর লাগছে, মানে এটা বলতে পারে কি কিছুদিন পরে ইউনিটের লোকরা লাইন মারতে শুরু করেছিল, খুব সুন্দর লাগছিল, মানে সবাই অ্যাপ্রিশিয়েট করছিল, বাহ আজকে কি সুন্দর লাগছে, মানে যেমন মেয়েকে দেখে এক্সপ্রেশন হয় ওটা নর্মালি ওটাই হতো, বিগিনিং হয়তো অ্যাকসেপ্ট করতে একটু হ্যাঁ কি রকম লাগবে কি না, আর সোমও ক্যারি করেছে ওরকম, যখন মেকআপ করতে ওদেরকে বনি আর সোমকে অ্যাটলিস্ট 2.5 to 3 hours লাগতো। আচ্ছা, মেকআপ সেজে পুরো নেলস করে নেল পলিশ করে ডেইলি তো এক কাজটা, ডেইলি প্রপার শেভ করে মেকআপ করবে, আর যখন মেল মেয়ে ক্যারেক্টারটা মানে গেটআপটা শেষ হতো, হি ইউজ টু বিহেভ লাইক এ গার্ল অর লেডি, মানে ও টোটাল হাব ভাব সব কিছু মেয়ের মতো নিয়ে রাখতো টোটাল শুটিং প্যাকআপ এর অবধি, বিকজ এটাই বলে ইনভলভমেন্ট। হ্যাঁ, না হলে তো প্রকাশ হবে না একদমই। জাগ জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূরে না, সুখী হবে সেটাই। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে বনিকে তাহলে সোহমদা অ্যাক্টিং এ একদম মেরে দিয়েছে, মানে মেয়ে হওয়ার ক্ষেত্রে বলবো কি চারজনই খুব ভালো করেছে, চারজনই আটজনই খুব ভালো করেছে, অরিজিনাল মেয়েরা মানে শ্রাবন্তী, পায়েল, ঋতিকা, কোশানি, ওরা আর এই চারজন যিশু, সোহম, হিরণ আর বনি, এরা সবাই নিজের রোলটা খুব ভালো করেছে, কে কাকে মারেনি কি কে কাকে করেনি, বিকজ পারফরম্যান্স আচ্ছা, এই যদি টিম ওয়ার্ক না হয় তাহলে ওটা রেজাল্ট আসবে না ঠিক। এই হলো আমার বউ গৌরী, এই হলো আমার স্ত্রী সুমনা, আমাদের এক মাস আগেই বিয়ে হয়েছে, তার মানে তো একদম ফ্রেশ। হোয়াট মতলব ইয়ে দিল্লা জো তো একটু বিয়ে করেছে এখন বলতে এসেছে, প্লিজ আমার কথা শুনুন, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, ওই দেখো না শোনাটা। তো এই যে আপনি বললেন যে অনেকেই আর কি লাইন মারতে শুরু করেছিল সোহমদাকে, সেটা তো চারজন সুন্দরী নায়িকা, তাহলে বলছেন তাদের দিয়ে কেউ তাকাচ্ছিলই না, এদের দুজনের পেছনেই সকলে নতুন মেয়ে দেখে তো বেশি লাইন মারে না লোকরা, তো এটা নতুন ছিল। তো আপনার মানে কাকে ওদের দিকে না তাকিয়ে তো হবে না, নায়িকারা রেগেও যাবে। ইনফ্যাক্ট এখানে আপনি এই ছবিতে পুরুষদের মেয়ে সাজিয়েছেন এবং নায়িকাদের দিয়ে ফাইট করিয়েছেন, পুরো ব্যাপারটা উল্টে দিয়েছেন, তাই তো একটা সমাজের জন্য মেসেজ হয়তো। ইয়েস ইয়েস, বিকজ লেডিজরাও নিজের প্রোটেকশন করা উচিত, ওটা সবাই সব মেয়েরা ওটা জানলে সেফটি ডেফিনেটলি, অফ কোর্স আমাদের সমাজে সবাইকে বোঝা উচিত কি মেয়েদের একটা স্থান আছে আর একটা রেসপেক্ট আছে, এন্ড এভরিওয়ান শুড অনার দ্যাট, কিন্তু এক একজন থাকে যারা রেসপেক্ট করে না, তার জন্য মেয়েরা যদি রেডি হয় তাহলে ও আপে আপে লাইনে এসে যাবে। অবশ্যই, তো আপনার কাছ থেকে জানতে চাইবো, কারণ আপনি ক্যাপ্টেন অফ দ্য শিপ, তো সেক্ষেত্রে কোনো এরকম ঘটনা ছিল যেটা আর কি আপনার মনে থেকে যাবে যখন তারা মেয়ে হয়ে নাচ করছে বা যখন আটজনই রয়েছে সেটে, তখন এরকম কোনো ঘটনা শেয়ার করা যেতে পারে রবিজি? একটা ইয়ে মানে যে মেয়ে সেজে আসা, এক একবার আমরা ভুলে যেতাম কি ও ছেলে, মানে শুটিং এর সময় যখন পারফরমেন্স এর সময়
মানে জেন্ডারটা ভুলে যেতাম ওর রিয়েল জেন্ডারটা, ওকে মেয়ে হিসাবেই আমরা মেয়ের যে ক্যারেক্টার নাম আছে গৌরী কি ইয়ে সুমনা, ও ক্যারেক্টার ডাকি তো আইগি ওয়াসে তো যাইগি ওয়াসে এটা হতো, মানে জেন্ডারটা ভুলে যেতাম। বিকজ ওদের লুকটা যা ছিল কি ওদের পারফরমেন্স যার অ্যাক্টিভিটিটা ও আমাদেরকে ভুলে দিত কি দে আর মেল। একদম। তো পুজোর পরে রিলিজ করছে, পুজো এতগুলো ছবি রিলিজ করলো, তার রেস্টটা এখনো কাটেনি, তার মধ্যে জিও পাগলা আসছে, তো এখনো দর্শক ওই ছবিগুলো দেখতে যাচ্ছেন, তার মাঝখানে আবার কেন নতুন করে জিও পাগলা দেখবেন, কি মনে হয়? নেই এর ইউএসপিটা, কারণ গান দেখে কি পোস্টার ডিজাইন দেখে পোস্টার লেগে গেছে, লোকরা ফোন করে বলছে পোস্টারটা খুব ইন্টারেস্টিং লাগছে কি গানগুলো খুব সুন্দর হয়েছে। তো ডেফিনেটলি নিজে জিজ্ঞেস করে যদি কেউ বলে আর কেউ সামনে থেকে ফোন করে, এই দুটো ভিতরে তফাত আছে। আর আমি সামনে থেকে ফোন পেয়েছি কি মেসেজ পেয়েছি কি খুব সুন্দর লাগছে গানগুলো, খুব ভালো লাগছে পোস্টার সব। আর একটা কিউরিয়াসিটি আছে, একটু পজিটিভ রেসপন্স আছে, মানে পজিটিভ ওয়েভস আছে, তো ডেফিনেটলি ভালো লাগবে লোকদেরকে। একেবারেই। তো রবিজি, এবার একটা প্রশ্ন করবো, যে আটজন যে আছে তার মধ্যে সবচেয়ে ছোট ঋতিকা, এর আগে ঋতিকা যখন আরশিনগরে ছিল তখন রীনাদি বলেছেন ওকে নাকি মানে খুব প্যাম্পার, মানে মাঝে মাঝে সেটের মাঝে চকলেট দিতে হতো, আপনাকেও কি সেটা সহ্য করতে হয়েছে খানিকটা? না না কিছু না, আমি বড় হয়েছে কাকে প্যাম্পার করি না, আমি পারফরম্যান্সের জন্য যা লাগে মানে ওই হিসাবে গাইড করি কি হেল্প করি, কিন্তু প্যাম্পারিং আমি করতে পারি না, একদম স্ট্রিক্ট ডিরেক্টর। আমাদের ছেলে মেয়েদেরকে ততটা প্যাম্পার করি না। আচ্ছা। তো ডেফিনেটলি অন্যদেরকে তো ডিফিকাল্ট, মানে স্ট্রিক্ট করা উচিত ডেফিনেটলি, মানে স্ট্রিক্ট ডিরেক্টর আবার স্ট্রিক্ট বাবাও। না না, গুড ডিরেক্টর, গুড ডিরেক্টর, গুড ইন দ্য সেন্স, আই মিন সরি, আই উড সে গুড বাট গুড হিউম্যান বিং, ওটা বলবো গুড হিউম্যান বিং, এন্ড অফ কোর্স গুড ডিরেক্টর কিনা কো ওটা পাবলিক বলবে, কিন্তু আমি এটাই বলবো আমি গুড হিউম্যান বিং। এই যে আপনার এই কথাটাই প্রমাণ করে দিল যে আপনি কতটা ভালো মানুষ। থ্যাংক ইউ সো মাচ রবিজি। তো এবার শেষে যদি দর্শকদের কিছু বলে দেন জিও পাগলা নিয়ে, মানে তারা কতটা পাগলামির জন্য ওয়েট করবে, করা উচিত? জিও পাগলার জন্য ডেফিনেটলি ওয়েট করবেন, আর দেখবেন ছবিটা আপনাকে খুব ভালো লাগবে, ইউ উইল এনজয় ইট, আই প্রমিস দ্যাট। থ্যাংক ইউ সো মাচ রবিজি। আর আপনাদের বলি, পুজো মানে পাগলামি শেষ, এটা কিন্তু একেবারেই মনে করবেন না, মানে অন্যান্য বছর মনে করতে পারতেন কিন্তু এ বছর সেই সুযোগটা একেবারেই দেননি রবিজি। দেখুন হলে গিয়ে জিও পাগলা, ভালো থাকুন, এবং বাকি ছবির খবর রাখতে দেখুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।